সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। টাইমস্পিডিয়ার এখনকার আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সিরাজুল ইসলাম। দর্শক, কয়েকটি জরুরি বিষয় আপনাদের সাথে শেয়ার করার জন্য এখনকার ভিডিও করা। জরুরি বিষয়গুলোর ভিতরে একটি হচ্ছে যে জাতিসংঘ সাধারণ পরিষদে যুদ্ধবিরতির প্রস্তাব পাশ হয়েছে। ইহুদিবাদী ইসরায়েল গাজায় যে আগ্রাসন চালাচ্ছে, সেই আগ্রাসন বন্ধের জন্য বলা যায় যে মানে বিপুল ভোটে এই প্রস্তাব পাশ হয়েছে। আর এর সাথে আরেকটি গুরুত্বপূর্ণ খবর আমি আপনাদেরকে হেডলাইন আকারে জানিয়ে রাখি যে লোহিত সাগরে ইসরায়েল 4টি যুদ্ধ জাহাজ মোতায়েন করেছে। ইয়েমেনের হুতিরা যে ইসরায়েলের জাহাজ আটক করছে, হামলা চালাচ্ছে, বা ইসরায়েল অভিমুখী যে সমস্ত বিদেশি জাহাজ যাচ্ছে সেগুলোর উপর যে হামলা চালাচ্ছে বা আটক করার চেষ্টা করছে, এইগুলো ঠেকানোর জন্য ইসরায়েল লোহিত সাগরে 4টি জাহাজ মোতায়েন করেছে। এতে কি পরিস্থিতি দাঁড়াবে সেটা নিয়ে আমি পরে বিশ্লেষণ করব। আর আরেকটি খবর আমি আপনাদের সাথে জানিয়ে রাখি, গতকাল ইসরায়েলের 8 জন সেনা নিহত হয়েছে গাজা যুদ্ধে। এর মধ্যে 4 জন মেজর রয়েছে, 1 জন লেফটেন্যান্ট কর্নেল এবং 1 জন ক্যাপ্টেন, তার মানে 6 জন সেনা কর্মকর্তা। এর ভিতরে 2 জন মেজর হচ্ছে একেবারে ইসরায়েলের স্পেশাল কমান্ডো ফোর্স, এই কমান্ডো ফোর্সের 2 জন মেজর। ইসরায়েল একটা বিপর্যয়ের ভেতরে যে পড়েছে গাজা যুদ্ধে গিয়ে, এটি মোটামুটি আমরা ভালোই বুঝতে পারছি। তো যাই হোক, এবার আমরা এই খবরগুলো নিয়ে একটু বিশ্লেষণ করি আপনাদেরকে। এই খবরের ভেতর বাইরের আরও বিভিন্ন অ্যাঙ্গেল, বিভিন্ন তথ্য আমি আপনাদের সাথে একটু শেয়ার করি, আপনাদেরকে জানাই। জাতিসংঘ সাধারণ পরিষদে যে যুদ্ধবিরতির প্রস্তাব পাশ হয়েছে, জাতিসংঘের সদস্য দেশ হচ্ছে 193, তার ভিতরে ভোট দিয়েছে এই প্রস্তাবের পক্ষে, অর্থাৎ যুদ্ধবিরতির পক্ষে ভোট দিয়েছে 153 দেশ, আর ভোট দেওয়া থেকে বিরত ছিল 20 দেশ। বিপক্ষে ভোট দিয়েছে যারা, তার ভিতরে গুরুত্বপূর্ণ 3টি দেশ হচ্ছে আমেরিকা, অস্ট্রিয়া এবং ইসরায়েল। আর এর সাথে এই যে মাইক্রোনেশিয়া, নাউরু, এরকম ছোটোখাটো কিছু দেশ দিয়েছে এবং সেগুলো বিশ্ব অঙ্গনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে না, বরং তারা মূলত ইসরায়েল এবং আমেরিকার সমর্থন নিয়ে, তাদের কাছ থেকে বিভিন্ন রকমের আর্থিক, সামরিক বিভিন্ন রকমের সহায়তা নিয়ে বেঁচে থাকে, টিকে থাকে, এরকম কিছু দেশ বলা যায়। আর ভোটদানে বিরত যে সমস্ত দেশ ছিল তার ভিতরে জার্মানি রয়েছে, ব্রিটেনও সম্ভবত, তারপরে ইটালি, এসব দেশ ভোটদানে বিরত ছিল। মজার ব্যাপার হচ্ছে ক্যানাডা এবং অস্ট্রেলিয়া, যে 2টি দেশ আমেরিকা এবং ব্রিটেনের সাথে একেবারে ওতপ্রোতভাবে জড়িত, এখনও ব্রিটেনের রানীকে ক্যানাডা এবং অস্ট্রেলিয়া রানী হিসেবে মানে, এই 2টি দেশ কিন্তু প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে, অর্থাৎ তারা গাজায় যুদ্ধবিরতি চায়। এই প্রস্তাবের পক্ষে ভোট দেওয়া মানেই মূলত ইসরায়েল এবং আমেরিকার বিপক্ষে অবস্থান ঘোষণা করা। কারণ কি? ইসরায়েল এবং আমেরিকা বলছে যে গাজায় যুদ্ধবিরতি যদি দেওয়া হয় তার মানে হবে যে হামাসকে পুনর্বাসন করা, হামাসকে শক্তিশালী হিসেবে ফিরে এসে ইসরায়েলের বিরুদ্ধে তাদের ভাষায় সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করার সুযোগ দেওয়া হবে। এই প্রস্তাবের পক্ষে যখন ভোট দিচ্ছে, অর্থাৎ যুদ্ধবিরতির পক্ষে যখন ভোট দিচ্ছে, তার মানে দাঁড়াচ্ছে তারা সেই সব দেশ আমেরিকা এবং ইসরায়েলের এই কথা শুনল না, বিশ্বাস করল না এবং তারা যুদ্ধ চায়। তো এই যে যুদ্ধবিরতির যে ঘটনাটা, এই যুদ্ধবিরতির প্রস্তাব পাশ হওয়ার পরে আমরা কি মেসেজ নিচ্ছি, অর্থাৎ গাজায় কি যুদ্ধবিরতি হবে? যুদ্ধবিরতি যদি না হয় তাহলে এই প্রস্তাব পাশের কি মানে আছে? এখানে আপনাদেরকে জানাই যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের যে প্রস্তাব পাশ হয়েছে যুদ্ধবিরতির ব্যাপারে, এই প্রস্তাব কেউই মানতে বাধ্য নয়, এটা নন বাইন্ডিং একটা প্রস্তাব। তবে এর গুরুত্বটা কোথায়? এর গুরুত্বটা হচ্ছে যখন বিশ্বের 193 দেশের ভেতরে 153 দেশ এই যুদ্ধবিরতি চাচ্ছে, এই প্রস্তাবের পক্ষে অবস্থান নিয়েছে, তখন বিশ্বের জনমত কোথায় এটা পরিষ্কার বোঝা যায়। এই বিশ্বের জনমত পরিষ্কারভাবে গাজার পক্ষে, হামাসের পক্ষে, গাজার জনগণের পক্ষে, এবং এই জনমত মূলত আমেরিকা, ইসরায়েল এদের বিপক্ষে, এবং যে সমস্ত পশ্চিমা দেশ এতদিন ধরে আমেরিকা এবং ইসরায়েলকে সমর্থন দিয়ে এসেছে, তারা মূলত এই যুদ্ধবিরতির প্রস্তাব পাশের পক্ষে ভোট দিয়ে আমেরিকা ইসরায়েলের বিরোধিতা করলো। যদিও পরবর্তীতে তাদের সম্পর্ক, ডিপ্লোমেসি ভিন্ন ক্ষেত্রে ভিন্নভাবে নির্ধারিত হবে, আলোচনা হবে, সেগুলো অন্য জিনিস, কিন্তু
আপাতত এই যুদ্ধবিরতির প্রস্তাব পাশের মধ্য দিয়ে দুটো জিনিস খুব পরিষ্কার হয়ে গেল, যে বিশ্ব জনমত ইসরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে, এবং বিশ্ব জনমত এটি চাই যে এখনই গাজায় যুদ্ধবিরতি করা হোক, তারা একটি দিনও আর গাজার বেসামরিক জনগণকে মরতে দেখতে চায় না। প্রিয় দর্শক, আমি আরেকটি বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছিলাম, সেটি হচ্ছে লোহিত সাগরে ইসরায়েল 4টি যুদ্ধ জাহাজ মোতায়েন করেছে। আপনারা জানেন গতকালকে আমরা ব্রেকিং নিউজ আকারে একটি ভিডিও প্রকাশ করেছিলাম, নরওয়ের একটি জাহাজে, ইসরায়েলগামী নরওয়ের একটি জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনের হুতিরা ক্ষেপণাস্ত্র দিয়ে। বলা হচ্ছে যে ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে তারা হামলা চালিয়েছে। তো এই হামলার পরে ইসরায়েল সরাসরি ইয়েমেনের উপর কোনো হামলা চালাতে না গিয়ে তারা আপাতত লোহিত সাগরে 4টি যুদ্ধ জাহাজ মোতায়েন করেছে। এই 4টি যুদ্ধ জাহাজ মোতায়েনের মধ্য দিয়ে ইয়েমেনকে তারা সতর্ক বার্তা দিতে চাইছে, আমরা যুদ্ধ জাহাজ মোতায়েন করলাম, এখন যদি তোমরা হামলা চালাও তাহলে দুটি পথ তোমাদের সামনে খোলা, হয়তোবা এই সব জাহাজ থেকে ইয়েমেনের উপর হামলা চালানো হবে, অথবা এই সব জাহাজ থেকে ক্ষেপণাস্ত্র দিয়ে ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র বা ড্রোন ভূপাতিত করা হবে, বা ইয়েমেন থেকে ইয়েমেনের সেনারা বা হুতি যোদ্ধারা যদি লোহিত সাগরে ইসরায়েলগামী বা ইসরায়েলের কোনো জাহাজ আটক করতে যায় তাহলে সেগুলো প্রতিহত করবে এই জাহাজে মোতায়েন সেনারা। এখানে কতগুলো বিষয় থেকে যাচ্ছে। একটি বিষয় হচ্ছে যে এই জাহাজ মোতায়েনের ফলে এর পরিণতি কি হতে পারে। যদি এই জাহাজ থেকে ইয়েমেনের উপর হামলা চালানো হয় বা ইসরায়েল যদি হামলা চালায়, অথবা ইয়েমেনের সেনারা বা হুতি যোদ্ধারা জাহাজ আটক করতে যায় তখন যদি এই জাহাজ থেকে তাদের উপর হামলা চালানো হয়, তাহলে কী দেখালো, এই সম্ভাবনা অনেক বেশি থেকে যাচ্ছে যে তখন ইয়েমেন এবং ইসরায়েলের ভেতরে লোহিত সাগর বা এই অঞ্চলে একটা যুদ্ধের সম্ভাবনা থেকে যাচ্ছে, একটা যুদ্ধ হতে পারে। তাহলে কি যুদ্ধ ছড়িয়ে পড়বে? হ্যাঁ, সে আশঙ্কা থেকেই যাচ্ছে। আমি সবসময় বলে আসছি যে ইসরায়েল যে ভূমিকা নিচ্ছে, দেখুন গতকাল জাতিসংঘ সাধারণ পরিষদে যুদ্ধবিরতির প্রস্তাব পাশ হয়েছে, সেই প্রস্তাবকে বিবেচনায় না নিয়ে সেই প্রস্তাবের বিরুদ্ধে কথা বলেছে ইসরায়েলের যে রাষ্ট্রদূত আছে জাতিসংঘে নিযুক্ত, সেই রাষ্ট্রদূত এই প্রস্তাবের বিপক্ষে কথা বলেছে। তবে একটা কথা পরিষ্কার যে তারা এই যুদ্ধবিরতির প্রস্তাবকে আমলে না নিয়ে বরং ইয়েমেন কী করলো, ইরান কী করছে, হামাস কী করছে, এইগুলোকে তারা টক্কর দিতে যাচ্ছে। তার মানে এখানে মধ্যপ্রাচ্যে বা লোহিত সাগর এলাকায় একটা যুদ্ধ অনিবার্য করে তুলছে খোদ ইসরায়েল। অবশ্য আরেকটা জিনিস, এই যে ইয়েমেন আমার কাছে মনে হচ্ছে যে একটা আলাদা রকমের কৌশল নিয়েছে। কৌশলটা কি? যে 4টি যুদ্ধ জাহাজ মোতায়েন করেছে ইসরায়েল লোহিত সাগরে, এই 4টি যুদ্ধ জাহাজ আগে মোতায়েন ছিল মূলত ইসরায়েলের যে জাহাজ চলাচল করে এই সমস্ত রুটের নিরাপত্তা দেওয়ার জন্য, আর ইসরায়েলের গ্যাস ক্ষেত্রের নিরাপত্তা দিত এই সমস্ত জাহাজ। এখন প্রশ্ন হচ্ছে এই যুদ্ধ জাহাজকে, 4টি যুদ্ধ জাহাজকে কিন্তু লোহিত সাগরে আনতে হলো ইয়েমেনের সেনাদেরকে বা হুতি গেরিলাদেরকে মোকাবেলা করার জন্য। তার মানে দাঁড়াচ্ছে ইসরায়েলের একটা সামরিক শক্তি কিন্তু আর একটা নতুন ফ্রন্টে মোতায়েন করতে হলো, নিযুক্ত করতে হলো। আর এখানে যদি যুদ্ধ শুরু হয় তাহলে কিন্তু ইসরায়েলকে আরও জাহাজ, আরও অস্ত্র, আরও ক্ষেপণাস্ত্র, আরও সেনা পাঠাতে হবে। তার মানে দাঁড়াচ্ছে যে গাজায় যেভাবে তারা মনোযোগ দিয়ে এককেন্দ্রিক মনোনিবেশ করে যুদ্ধ করতে পারতো হামাস জিহাদ আন্দোলনের বিরুদ্ধে, এখন কিন্তু তারা হিজবুল্লাহকে মোকাবেলা করছে ও পাশে, এপাশে আবার ইয়েমেনকে মোকাবেলা করার জন্য তাদেরকে আলাদা রকম শক্তি সামর্থ্য সরঞ্জাম, যুদ্ধ জাহাজ, যুদ্ধ সামগ্রী মোতায়েন করতে হচ্ছে। তার মানে দাঁড়াচ্ছে যে ইসরায়েল কিন্তু এখন বিভিন্ন ফ্রন্টে ভাগ হয়ে যেতে বাধ্য হলো। তার মানে হচ্ছে যত ছোট ছোট ফ্রন্টে ভাগ হবে ততই তার সামরিক শক্তি সেই সমস্ত ফ্রন্টে কম হবে, এবং তারা গাজায় যে পূর্ণ শক্তি নিয়ে যুদ্ধ করতে পারছিল এখন সেই যুদ্ধ আর করতে পারবে না, ক্রমেই সেনা এবং সামরিক শক্তি কিন্তু বিভিন্ন জায়গায় ডাইভার্ট হয়ে যাবে। এখন যদি ইরাক থেকে কোনোভাবে আলাদা রকম একটা ফ্রন্ট খোলা হয় বা সিরিয়া থেকে, তাহলে কিন্তু ঘটনা আরও আর তো যে কথা বলছিলাম যে এই যুদ্ধের পরিণতিতে কি যুদ্ধ আরও অনেক বেশি ছড়িয়ে পড়তে পারে। ইসরায়েলের এই যুদ্ধ জাহাজ থেকে যদি ইয়েমেনের উপর হামলা চালানো হয় তাহলে আলটিমেটলি ইয়েমেনের সাথে ইসরায়েলের যুদ্ধ, একদম ফর্মাল যুদ্ধ শুরু হয়ে যাবে। সেই যুদ্ধ শুধু লোহিত সাগরে সীমাবদ্ধ থাকবে না,
সেই যুদ্ধ মূলত খোদ ইসরায়েলের যে দখলকৃত ভূখণ্ড, এখন ইসরায়েল নামক যে রাষ্ট্রটি, সেই রাষ্ট্রের সাথে ইয়েমেনের যুদ্ধ হবে। ইয়েমেন এখান থেকে তাদের ক্ষেপণাস্ত্র, তাদের ড্রোন দিয়ে হামলা চালাবে। ইয়েমেন আমরা জানি যে সৌদি আরবের বিশাল দূরত্বে হামলা চালিয়েছিল এবং ড্রোন দিয়ে হামলা চালিয়ে সেই ড্রোন অক্ষত অবস্থায় ফিরিয়ে এনেছিল। সৌদি আরবের আরামকা তেল স্থাপনায় যখন হামলা চালিয়েছে তার চেয়ে এখন আরও অনেক বেশি উন্নত ড্রোন প্রযুক্তি। ইয়েমেন থেকে ইসরায়েলের ড্রোন দিয়ে হামলা চালানো বা ক্ষেপণাস্ত্র হামলা চালানো খুব একটা কঠিন কাজ হবে ইয়েমেনের জন্য আমি তা মনে করি না। তো যখন ইয়েমেন এবং ইসরায়েল একদম ফর্মাল যুদ্ধে জড়িয়ে যাবে তখন ইয়েমেনকে প্রোটেকশন দেওয়ার দায়িত্ব কিন্তু আলটিমেটলি ইরানের কাঁধে পড়বে, ইরান এই দায়িত্ব পালন করবেই। এটা লিখিতভাবে হোক, অলিখিতভাবে হোক, প্রকাশ্যে হোক আর অপ্রকাশ্যে হোক। সংযুক্ত আরব আমিরাতে ইসরায়েলের কিছু ঘাঁটি রয়েছে, ইদানিং ঘাঁটি করেছে এবং সেখানে গোয়েন্দা সেনা বিভিন্ন রকমের অনেক কিছু মোতায়েন করা আছে। তো তারা যদি আবার ইরানের উপর হামলা চালে তাহলে তারা কিন্তু সংযুক্ত আরব আমিরাতে ইসরায়েলি অবস্থানে হামলা চালাবে। এইরকম ক্যালকুলেশন থেকে যুদ্ধ অনেক বেশি ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে, এতে কোনো সন্দেহ নেই। এই যুদ্ধ ছড়িয়ে দেওয়া হবে কি হবে না এটা সম্পূর্ণভাবে নির্ভর করছে আমেরিকা এবং ইসরায়েলের উপরে। তারা যদি চায় যে এই যুদ্ধ ছড়াবে না তাহলে ছড়াবে না, আর তারা যদি ক্রমেই এই বেয়ে 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 সিঁড়ি ভেঙে ধাপের পর ধাপ পেরিয়ে সামনে আগাতে থাকে তাহলে যুদ্ধ ছড়িয়ে পড়বে, এবং যতই যুদ্ধ ছড়িয়ে পড়বে ততই কিন্তু ইসরায়েলের সামরিক শক্তি সেই সমস্ত ফ্রন্টে মোতায়েন করতে হবে। আলটিমেটলি সেটাই ইসরায়েলের জন্য সংকটের কারণ হবে এবং আমি মনে করি তখন ইসরায়েলের টিকে থাকাটা মুশকিল হয়ে যাবে, কারণ ইরানের সাথে যদি যুদ্ধ শুরু হয় তাহলে ইরান তো ছেড়ে কথা বলবে না। এবং আমরা তো বুঝতেই পারছি যে সমস্ত ঘটনা ঘটছে গাজা থেকে, লেবানন থেকে, ইয়েমেন থেকে, এগুলোর পেছনে ইরান নেই তা তো বলা যাবে না, যত যেই যা বলুক না কেন এগুলোর পেছনে ইরান আছে, অবশ্যই আছে, তাতে কোনো সন্দেহ নেই। হয়তো প্রমাণ করতে পারবেন না এখনই, কারণ তার নাম নিশানা ইরান রাখছে না সহজে, অনেক কিছুতে প্রমাণ আছে। ইরান যেগুলো স্বীকার করে একদম মুখে বলে যে আমরা এইগুলো করছি বা আছে, যেমন হিজবুল্লাহ, জিহাদ আন্দোলন, হামাস তাদেরকে সমর্থন দেয়, এটা পরিষ্কার, এখানে আর রাগঢাকের কিছু নেই। কিন্তু ইয়েমেনের ব্যাপারে এখনো কিছুটা লুকোছাপার ব্যাপার আছে। তো এই জায়গায় যদি যুদ্ধ ছড়িয়ে পড়ে তাহলে কিন্তু ঘটনা এইভাবে ক্রমেই ইরানের দিকে চলে আসবে, তখন ইরান কিন্তু পাল্টা অ্যাকশানে যাবে। তো পাল্টা অ্যাকশানে গেলে তখন কিন্তু ইসরায়েলের অস্তিত্বের সংকট পড়বে, তাতে কোনো সন্দেহ নেই। এই যে অস্তিত্বের সংকটে পড়বে এই কথাটা আমি কেন বলতে সাহস পাচ্ছি, এই কথাটা বলতে পারছি এই কারণে যে 1967 সালের যুদ্ধে মাত্র 6 দিনে আরব বিশ্বের একেবারে ফর্মালি 4টা দেশকে একেবারে মাটির সাথে শুয়ে দিয়েছিল ইসরায়েল, মিশর, সিরিয়া, জর্ডান এবং লেবানন, তার সাথে সৌদি আরবের কিছুটা যোগসাজশ ছিল, ইরাকের ছিল, পাকিস্তান হেল্প করেছে, হয়তো বাংলাদেশও পাঠিয়েছে তখন তো পাকিস্তান। অথচ আজকে 2 মাসের বেশি সময় ধরে হামাসের বিরুদ্ধে যুদ্ধ করছে ইসরায়েল, কিন্তু এখনও হামাসকে নির্মূল করা সম্ভব হয়নি, গাজার নিয়ন্ত্রণ তারা পুরোপুরিভাবে নিতে পারেনি। পুরোপুরিভাবে কি, অনেক কিছুই নিতে পারেনি, বরং প্রতিদিন আমরা খবর পাচ্ছি ইসরায়েলের সেনার সংখ্যা বাড়ছে প্রতিদিন। আগে যদি 1-2 মরতো তো এখন ইসরায়েল নিজেই সেখানে করছে 8-10, 5-7 এরকম করে মরছে, এবং ইসরায়েলের ক্ষতির পরিমাণ অনেক, ইসরায়েলের ভেতরে রাজনৈতিক চাপও অনেক, অর্থাৎ নেতানিয়াহুর উপরে জনগণের বিশাল চাপ, মানে যুদ্ধ বন্ধ করবে জাতিসংঘের এই প্রস্তাব মেনে নিয়ে নাকি করবে না, এটা ইসরায়েলের ব্যাপার, আমেরিকার ব্যাপার। আর এই যুদ্ধ যদি বন্ধ না করে তাহলে যে পরিণতি হতে যাচ্ছে, আগেই বলেছি ধাপে ধাপে সিঁড়ি বেয়ে যদি সামনে আগায় যুদ্ধের দিকে তাহলে ইসরায়েলের জন্য একটা চরম পরিণতি আসবে আমার ধারণা, এবং তখন ইরান অ্যাকশানে যাবে, সেই অ্যাকশান কোনো সাধারণ অ্যাকশান হবে না। দর্শক, এখনকার আলোচনা এই পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন, আর এই আলোচনা যদি ভালো লাগে শেয়ার করবেন, প্লিজ টাইমস্পিডিয়া সাবস্ক্রাইব করবেন, আমাদের সাথেই থাকবেন। সবাইকে ধন্যবাদ, খোদা হাফেজ।